সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম দিল্লিতে দেড় লাখ সিসিটিভি বসিয়ে চীনা সেনাবাহিনীর নজরদারি উত্তপ্ত হয়ে উঠেছে নয়াদিল্লি নিরাপত্তার অজুহাতে চীনা অ্যাপ বন্ধ করতে চাচ্ছে যুক্তরাষ্ট্র মিয়ানমার সেনাপ্রধান ও উপসেনাপ্রধানের উপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা লিবিয়ায় তুরস্কের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় হামলার কথা অস্বীকার করল ফ্রান্স সুলাইমানিকে হত্যার কারণ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি ছিল মিথ্যা জাতিসংঘের ঘোষণা এবং সবশেষে জানাব ইরাকের প্রখ্যাত রাজনৈতিক ভাষ্যকার হাসিমি নিহত ইরাক বলছে পরিকল্পিত হত্যাকাণ্ড নিন্দা জানাল ইরান দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত দিল্লিতে দেড় লাখ সিসিটিভি বসিয়ে চীনা সেনাবাহিনীর নজরদারি ভারতের রাজধানী নয়াদিল্লিতে বসানো দেড় লাখ সিসিটিভি ক্যামেরা ব্যবহার করে চীনা সেনাবাহিনীর নজরদারি চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে দিল্লির ক্ষমতাসীন আম আদমি পার্টির সরকার এসব ক্যামেরা বসানোর কাজ চীনা কোম্পানিকে দিয়েছিল লাদাখ সংঘাতে ভারতীয় তেজ সেনার প্রাণহানির পর এখন দেশটির বিরোধী দলীয় নেতাকর্মীরা বলছেন দিল্লিতে ক্যামেরা বসিয়ে চীনা সেনাবাহিনীকে নজরদারি চালানোর সুযোগ করে দিয়েছে আম আদমি পার্টি দেশটিতে চীন বিরোধী মনোভাব যখন তুঙ্গে তখন সিসিটিভির মাধ্যমে চীনা সেনাবাহিনীর নজরদারি চালানোর এই অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে দিল্লি গত পনেরো জুন লাদাখ সংঘাতের পর ভারতের ক্ষমতাসীন সরকার চীনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ব্যবস্থা নিতে শুরু করেছে সীমান্তে সৈন্য সরঞ্জাম বৃদ্ধির পাশাপাশি ইতোমধ্যে ভারতে চীনা মোবাইল অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে যে সিসিটিভি দিল্লিতে লাখ ক্যামেরা বসানো হয়েছে তা চীনা কোম্পানি হিকিভিশনের উৎপাদিত দেশটির বিশেষজ্ঞরা বলছেন চীনা এই কোম্পানির ক্যামেরা চালানোর জন্য তাদের তৈরি একটি মোবাইল অ্যাপ ব্যবহার করতে হয় সরকারি বেসরকারি অফিসের পাশাপাশি দিল্লির হাজার হাজার মানুষ বাড়িতে হিকিভিশনের ক্যামেরা বসিয়েছেন তারা এই অ্যাপ ডাউনলোড করেছেন যা নজরদারি চালানোর অন্যতম অস্ত্র ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি বিজেপি এই ইস্যুতে আম আদমি পার্টির ব্যাপক সমালোচনা শুরু করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তবে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন পুরোটাই রাজনীতি দিল্লির সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ আনোজ আগরওয়াল বলেছেন শুধুমাত্র সিসিটিভি ক্যামেরা একাই হুমকি নয় বরং মোবাইল ফোনে লাইভ দেখার জন্য যখন মানুষ হিকিভিশনের অ্যাপ ডাউনলোড করেন হুমকি তৈরি হয় তখন এবার যুক্তরাষ্ট্র চীনা অ্যাপ বন্ধ করতে চাচ্ছে যুক্তরাষ্ট্র টিকটক সহ চীনা সোশ্যাল মিডিয়া অ্যাপসগুলো নিষিদ্ধ করার বিষয়ে ভাবছে মার্কিন মন্ত্রী মাইক পম্পেও সোমবার এমনটি জানিয়েছেন পম্পেও এই ব্যাপারে সম্ভাব্য পদক্ষেপের বিষয়টি উল্লেখ করে ফক্স নিউজে এক সাক্ষাৎকার দিয়েছেন তিনি বলেছেন আমরা এটিকে খুব গুরুত্বের সাথে দেখছি তিনি বলেন আমরা এখনই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে বিষয়টি উত্থাপন করছি না তবে বিষয়টি আমরা দেখছি ওয়াশিংটনের শীর্ষ এই কূটনৈতিক আরও বলেন আপনি যদি চান চীনা কমিউনিস্ট পার্টির হাতে আপনার ব্যক্তিগত তথ্য চলে যাক কেবল তখনই অ্যাপটি ডাউনলোড করবেন পম্পিওর মন্তব্যের পরে বিপরীতে টিকটকের এক মুখপাত্র বলেছেন টিকটকের নেতৃত্বে রয়েছেন একজন আমেরিকান প্রধান নির্বাহী কর্মকর্তা মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সুরক্ষা ও পাবলিক পলিসি নিশ্চিত করতে কয়েকশো কর্মচারী টিকটকে কাজ করে থাকে তারা আরও জানিয়েছে আমাদের ব্যবহারকারীদের জন্য এটি নিরাপদ ও সুরক্ষিত একটি অ্যাপ্লিকেশন আমরা কখনোই চীন সরকারকে ব্যবহারকারীর ডেটা সরবরাহ করিনি পম্পেওর এই মন্তব্য যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে তীব্র উত্তেজনার সৃষ্টির কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে যা ছড়িয়ে পড়তে পারে দুই দেশের জাতীয় সুরক্ষা বাণিজ্য ও প্রযুক্তি সহ বেশ কয়েকটি অঙ্গনে বেজিং ভিত্তিক টিকটক এই অ্যাপটি নিয়ে মার্কিন রাজনীতিবিদরা বারবারই সমালোচনা করে আসছেন তারা এটি চীনের সাথে সম্পর্কিত হওয়ায় জাতীয় সুরক্ষার জন্য হুমকি বলে অবহিত করেছেন যুক্তরাষ্ট্রের অভিযোগ অ্যাপটি চীনা কমিউনিস্ট পার্টি দ্বারা নিয়ন্ত্রিত গোয়েন্দা সংস্থাকে সহায়তা করতে পারে মিয়ানমার সেনা প্রধান ও উপসেনা প্রধানের উপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা মিয়ানমারে রোহিঙ্গাদের উপর জুলুম নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে প্রথমবারের মতো মিয়ানমার সেনা প্রধান জেনারেল মিন অং লাইং ও ডেপুটি সেনা প্রধান জেনারেল সো উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য সোমবার বরিস জনসন সরকার এই নিষেধাজ্ঞা আরোপ করে মানবাধিকার লঙ্ঘনের দায়ে মিয়ানমারের দুই শীর্ষ সেনা কর্মকর্তা সহ বিশ্বের বিভিন্ন দেশের ঊনপঞ্চাশ জনের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে মঙ্গলবার যুক্তরাজ্যের হাই কমিশন এ তথ্য জানিয়েছে এই নিষেধাজ্ঞার প্রথম তালিকায় চিহ্নিত ব্যক্তিদের মধ্যে বেশিরভাগ রাশিয়া ও সৌদি আরবের নাগরিক তবে তাদের মধ্যে মিয়ানমারের সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ মিন অং লাইং ও ডেপুটি কমান্ডার ইন চিফ সোইউইন রয়েছেন তারা উভয় রাখাইন রাজ্যে রোহিঙ্গা নির্যাতনের জন্য দায়ী যুক্তরাজ্যে এটি প্রথমবারের মতো যারা মানবাধিকার লঙ্ঘন করেছে এবং মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত তাদের উপর নিষেধাজ্ঞা আরোপের ঘটনা ইতোপূর্বে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞাকে সমর্থন জানিয়েছিল দেশটি এই তালিকায় প্রথমেই রয়েছে ২৫ জন রাশিয়ার নাগরিক যারা মূলত নিরীক্ষক সের্গেই ম্যাগনিতস্কির সাথে দুর্ব্যবহার ও তার মৃত্যুর জন্য দায়ী সের্গেই রাশিয়ার একদল শুল্ক কর্মকর্তা ও পুলিশ সদস্যদের দ্বারা সংঘটিত বিশ্বব্যাপী ব্যাপক দুর্নীতির তথ্য প্রকাশ করেছিলেন এছাড়া রয়েছে ২০ জন সৌদি আরবের নাগরিক যারা সাংবাদিক জামাল খাসুগি হত্যার সাথে জড়িত ছিল এবং আরও রয়েছে উত্তর কোরিয়ার গোলাগুলিতে সংগঠিত জোরপূর্বক শ্রম নির্যাতন ও হত্যার সাথে জড়িত দুটি সংস্থা ফ্রান্সের সেনাবাহিনী লিবিয়ায় মোতায়েন তুর্কি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বিমান হামলা চালানোর কথা অস্বীকার করেছে আল আরাবিয়া টেলিভিশন চ্যানেল এই খবর দিয়ে জানিয়েছে গত শনিবার চার জুলাই লিবিয়ার আলওয়াতিয়া সেনা ঘাটিতে তুর্কি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর বিমান হামলা হয় ফরাসি সেনা মুখপাত্র কর্নেল ফেডেরিক বারবারি সোমবার ওই ঘটনায় তার দেশের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছেন রাজধানী ভিত্তিক আন্তর্জাতিক সমর্থন পোস্ট লিবিয়ার জাতীয় ঐকমত্যের সরকার রোববার ঘোষণা করেছিল ত্রিপলির পশ্চিমে অবস্থিত আলওয়াতিয়া ঘাটিতে বিদেশি জঙ্গি বিমান গোলাবর্ষণ করেছে কোনো কোনো সূত্র প্রাথমিকভাবে জানায় হামলায় সেনা গোয়েন্দা সংস্থার কয়েকজন পদস্থ কমান্ডার আহত হয়েছেন কিন্তু জাতীয় ঐকমত্যের সরকার ঘোষণা করে হামলায় কোনো সৈন্য হতাহত হয়নি এবং কোনো সামরিক স্থাপনারও ক্ষতি হয়নি লিবিয়ার বিদ্রোহী সেনা অধিনায়ক জেনারেল খলিফা হাফতারের নেতৃত্বাধীন লিবিয়ান ন্যাশনাল আর্মি গত কয়েক সপ্তাহে বহুবার দেশটিতে মোতায়েন তুর্কি সেনা অবস্থানে হামলা ও দেশটির বেশ কয়েকটি ড্রোন গুলি করে ভোপাতিত করার দাবি করেছে তুরস্ক লিবিয়ার জাতীয় ঐক্যমত্যের সরকারের সমর্থনে দেশটিতে সেনা পাঠিয়েছে সোলাইমানিকে হত্যার কারণ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি ছিল মিথ্যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে গত তিন জানুয়ারি ড্রোন হামলা চালিয়ে ইরানের আলকোজ বাহিনীর সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাশেম সোলাইমানিকে নির্মমভাবে শহীদ করা হয় ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন ওই হামলায় সোলাইমানি ছাড়াও ইরাকের জনপ্রিয় গণবাহিনী হাসদ আির উপপ্রধান মাহাদি আল মুহাদ্দিস সহ আরও কয়েকজন সেনা জোয়ান শহীদ হন আমেরিকার ওই বেআইনি ও বর্বর আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার ঝড় বয়ে যায় এ ব্যাপারে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিবেদক অ্যাগনেস কালমার্ট এক প্রতিবেদনে বলেছেন সোলাইমানি হত্যাকাণ্ড জাতিসংঘ আইন ও জাতিসংঘ ঘোষণার লঙ্ঘন তিনি তার তদন্ত প্রতিবেদনে বলেছেন জেনারেল সোলাইমানি মার্কিন স্বার্থে আঘাত হানতে চেয়েছিলেন বলে তাকে হত্যা করার যে অজুহাত ওয়াশিংটন দাঁড় করিয়েছিল তা প্রমাণ করা যায়নি তিনি পরিকল্পিত এই হত্যাকাণ্ডের বিষয়ে জবাবদিহিতা করারও আহ্বান জানান জাতিসংঘের এই বিশেষ প্রতিবেদক বলেন আমেরিকার এই বেআইনি কর্মকাণ্ডের ব্যাপারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কোনো পদক্ষেপ নেয়নি এবং সব কিছু জেনে শুনেও আন্তর্জাতিক সমাজও নীরব রয়েছে আগামী বৃহস্পতিবার জাতিসংঘের এই প্রতিবেদক তার প্রতিবেদন নিরাপত্তা পরিষদে উত্থাপন করবেন এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা করার জন্য মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের পক্ষ থেকে বলা হয়েছে স্বয়ং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেনারেল সুলাইমানি ও তার সহযোগীদের হত্যার নির্দেশ দিয়েছিলেন এই নির্দেশের কারণ ব্যাখ্যা করতে গিয়ে ট্রাম্প দাবি করেছিলেন মার্কিন ঘাটিতে হামলার পরিকল্পনা করার জন্যই সোলাইমানি ইরাকে প্রবেশ করেছিলেন আর এই জন্যই তাকে আগে ভাগে সরিয়ে দেওয়া হয়েছে তবে ইরাকের কর্মকর্তারা ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করেছেন ইরাকের তৎকালীন প্রধানমন্ত্রী আদেল আব্দুল মাহাদি সংসদে জরুরি অধিবেশন ডেকে জানিয়েছিলেন ইরানের পক্ষ থেকে সৌদি আরবের জন্য বিশেষ বার্তা নিয়ে সোলাইমানি বাগদাদে এসেছিলেন এবং এটা ছিল কূটনৈতিক সফর ইরাকের প্রধানমন্ত্রীর এই বক্তব্যের ফলে মার্কিন স্বার্থে আঘাত হানাই সোলেমানির উদ্দেশ্য ছিল বলে প্রেসিডেন্ট ট্রাম্প যে দাবি করেছিলেন তা মিথ্যা প্রমাণিত হয় ইরাকের প্রখ্যাত নিরাপত্তা ও রাজনৈতিক ভাষ্যকার হিসাম আল হাসিমি রাজধানী বাগদাদের নিজ বাসভবনের সামনে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন সোমবার একটি টেলিভিশন চ্যানেলের টক অংশগ্রহণ শেষে নিজ বাসভবনে ফিরে আসার সময় বাসার সামনে তার ওপর গুলি চালায় অজ্ঞাত বন্দুকধারীরা হাসিমি ইরাকের সাবেক প্রধানমন্ত্রী হায়দার আল এবাদির উপদেষ্টা ছিলেন এবং তিনি উগ্র জঙ্গি গোষ্ঠী দায়ের সহ ইরাকের সন্ত্রাসবিরোধী যুদ্ধ সম্পর্কে বিশ্লেষণ ধর্মী প্রবন্ধ নিবন্ধ ও বই লিখেছেন ইরাক সরকার এই ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে উল্লেখ করেছে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে কোনো দল বা গোষ্ঠী এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি তবে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ বা আইএস হাশেমিকে হত্যার কথা স্বীকার করেছে বলে স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে বাগদাদস্থ ইরান দূতাবাস সোমবার রাতে এক বিবৃতিতে হিসাম আল হাশিমির হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে বিবৃতিতে বলা হয়েছে যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং যারা এর নেপথ্যে ভূমিকা পালন করেছে তারা ইরাকের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে বিপন্ন করার চেষ্টা চালাচ্ছে ইরান দূতাবাসের বিবৃতিতে ইরাকের টেকসই নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রতি তেহরানের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করা হয়েছে ইরাকের জনপ্রিয় সন্ত্রাস সন্ত্রাসবিরোধী নিরাপত্তা বাহিনী হাসদাস সাবিও হিসাম আল হাসেমির হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।